আমরা শিখবো রাশিয়ান চেন স্টিচ। ওর জন্য আমি তিনটে দাগ টেনে নিয়েছি, আর এই মধ্যের দাগের একটু নিচে থেকে এইভাবে ছোঁচটাকে বের করছি। এরপর এইখান থেকে এইভাবে একটা চেন স্টিচ নিচ্ছি, এইখানে এটাকে ঢুকিয়ে দিলাম। তারপর আবার এই একই জায়গায় উঠাচ্ছি, এইখান থেকে আবার এইখানে, মোটামুটি এই দুটো যেন এটা এটা যেন এক সমান হয়, একই জায়গায় এটাকে এইভাবে ওঠাচ্ছি। তারপর এটাকে এখানে এইভাবে টেপে দিচ্ছি। তারপর এই মধ্যের দাগটার একটু নিচে এটাকে ওঠাচ্ছি। তারপর এবারে এই দুটোর মধ্যেখান থেকে এটাকে এইভাবে পার করছি, আবার এটাকে এনে একই জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। এখান থেকে আবার যেমন এগুলো করেছিলাম সেই রকমভাবে এটাকে করব। এবারে আমি এই তিনটেকেই একসাথে এইভাবে ঢোকাচ্ছি। তারপর আবার ওই একই জায়গায় ওঠাচ্ছি, একটু দূরে ওঠাচ্ছি, একই জায়গায় ওঠালে ছুঁচটা বেরিয়ে যাবে, সেই জন্য একটু নিচে ওঠাচ্ছি। এইখান থেকে আবার একটু চওড়া বর্ডার যেখানে লাগবে সেই সব জায়গায় ইউজ করা যাবে। এগুলোতে আমরা টেবিল ক্লথের বর্ডার বানাতে পারি, বেডশিটের বর্ডার বানাতে পারি, কুশন কভারেরও বর্ডার বানাতে পারি, এমনকি শাড়ি কুর্তি ব্লাউজ এইসবেও এইটা বর্ডার হিসাবে ইউজ করা যাবে। এখানে আমি পুরো 6 খি সুতোই নিয়েছি। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করছি।